হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বুলটি, আর আমি এসেছি তোমাদের সাথে গল্প করতে আর আড্ডা দিতে। তো আজকে সারাদিন সেরকমভাবে কোনো টাইম পাইনি, এখন যখন একটু টাইম পেয়েছি তো ভাবলাম এসে তোমাদের সাথে একটু অন্তত দেখাটা করে যাই। এখন বাজে বিকেল 5টা, আর 5টা থেকে আমি আমার ব্লগটা তোমাদের সাথে স্টার্ট করছি। তো মোটামুটি কাজকর্ম যেগুলি ছিল ওইগুলি সেরে ফেলেছি। ছেলে এখন ঘুমোচ্ছে, ওকে এখন উঠিয়ে দেব, কারণ অনেকক্ষণ হয়েছে ঘুমিয়ে আছে আর ভালো লাগছে না। ও যখন ঘুমিয়ে আছে পুরো ঘর একদম শান্ত হয়ে আছে, তো ওকে এখন উঠিয়ে দেব। তারপরে আজকে বিকেলে এক জায়গায় যাওয়ার আছে, তো যদি যাই তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব, ছোটোখাটো একদম আমার সঙ্গে যাবেই। আর আজকে সারাদিনে রান্নাবান্না তো সকালবেলায় সেরে নিলাম, রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া সেরে সব কিছু সেরে তারপরে আমি আমার ডিউটিতে চলে গেলাম। ওইখান থেকে আসলাম, তারপরে ছেলেকে স্নান করালাম, ঘুম পাড়ালাম, স্নান করালাম, সরি ঘুম পাড়ানি, স্নান করিয়ে খাওয়া দাওয়া করিয়ে তারপরে ওকে ঘুম পাড়িয়েছি। আর আজকে রান্নাতে তেমন স্পেশাল কিছু নেই, সজনে ডাঁটা, আলু আর টমেটো দিয়ে রান্না করেছি, আর উচ্ছে আর আলু ভাজি করেছি। দেখেছো গলাটার কি প্রবলেম? গলাটা মনে হয় আর ঠিক হবে না, কারণ রোজই তো সকালবেলা ঠান্ডা লাগছে, তো কী করে ঠিক হবে? একটু ভালো হতে লাগলেই আবার ঠান্ডা লেগে যায় সকালবেলা। আর বিকেলের যে কাজগুলি মোটামুটি গুছিয়ে নিয়েছি, ঘর দোর ঝাড় হয়ে গেছে, কাপড় চোপড়ও গুছিয়ে নিয়েছি, আর এখন একটু বাকি আছে। আমার অনেকগুলি পশু আছে, তো ওদেরকে ছেড়ে দিয়েছি, ওদেরকে আটকাতে হবে, দেখাবো পরে তোমাদেরকে আস্তে আস্তে করে। সবে তো মাত্র তোমাদের সাথে পরিচয় হলো, এখন আমার সম্পর্কে অনেক কিছুই জানার বাকি আছে তোমাদের। তো ঠিক আছে, আস্তে করে সব কিছু দেখ। আর বর এখনও অফিস থেকে আসেনি, ফোন করেছিলাম, ও বলেছে রওনা হয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো ঢুকবে। তো তারপরে ওকে ছেলে ওকে টিফিন দেব, ও ফ্রেশ ট্রেশ হয়ে ঘরে আসবে, তারপরে ওকে টিফিন দেব, সন্ধ্যা দেব, সন্ধেবাতিরও টাইম হয়ে এসেছে। তো সন্ধে টন্ধে দিয়ে তারপরে ঘর দোর তো গুছানো হয়ে গেল, সব কাজটা সেরে ছেলেকে রেডি করব, আমি রেডি হব, তারপরে বর আমরা তিনজনই একসঙ্গে যাব। ওই যে বললাম তোমাদেরকে বার্থডে পার্টি আছে, বার্থডে পার্টি বলতে বার্থডে পার্টি ওইখানে মানে তেমন বড় একটা প্রোগ্রাম নয়, ওরা আমার ফ্যামিলি মেম্বারের মতোই, তো ওরা ওদের ফ্যামিলির লোকজন আর আমরা দিয়েই পার্টি হয়ে যাবে। হ্যালো ফ্রেন্ড, তোমাদেরকে যে বলেছিলাম আজকে একটা বার্থডেতে যাব, তো এখন রেডি হচ্ছি, আর রেডি হয়ে তারপরে বের হচ্ছে। এই যে দেখো রেডি হয়ে গেলাম, আমি রেডি হয়েছি, এই যে দেখো আমার ছেলেও রেডি। বাবা দেখি দেখি, এই যে দেখো, হাই হাই বলো, হাই হাই। তো এখন বেরোচ্ছি আমরা, বললাম তোমাদেরকে বার্থডেতে যাচ্ছি, তো আমার বড় রেডি হচ্ছে, আর তারপরে ওদের এখানে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।
রেডি রেডি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ বার্থডে প্রোগ্রাম থেকে আসলাম আর এসে ফ্রিটি হয়ে তোমাদের সাথে কথা বলতে বসেছি। তো আজকে প্রোগ্রামে মোটামুটি আনন্দ হয়েছে, তো ওইখান থেকেই খাওয়া দাওয়া সেরে তারপরে বাড়ি আসলাম। আর এসে ছেলেকে ব্রাশ করালাম, তারপরে ওকে দুধ খাওয়ালাম, ওকে দুধ দিয়ে ওকে এখন বিছানায় দিয়ে এসেছি। ও ও আর ওর বাবা এখন ঘুমাচ্ছে আর আমি বসে গেছি তোমাদের সাথে গল্প করতে। তো এখন আর বেশি গল্প করব না, অনেক রাত্র হয়ে গেছে, তো বাকি কথা কালকেই বলবো। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। বাকি কথা কালকে হচ্ছে, কালকে সকালবেলা বলবো তোমাদের সাথে, আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে। আবার তোমাদের সাথে কালকে দেখা হবে, তো সি ইউ সুন, বাই বাই।